সময়টা হলো ঘুরতে আসার সময়, নিউ ইয়ার ওকেশন চলছে এবং শীতকাল, এই সময়টা সবাই ঘুরতে আসে নিজের ফ্যামিলিকে নিয়ে, তো তার জন্য আরও ভিড় হয়েছে এখানে। তো এখানে এই টাইমে আমরাও এসেছি, তো সবাই সবাইকার ফ্যামিলিকে নিয়ে এসেছে, তো ভিড় প্রচণ্ড লাইন এখানে, জানি না কখন পৌঁছাবো। তার মধ্যে আমার খিদে পেয়ে গেছে। আমরা এখানে একটু খেয়েছি চাট, তারপরে আমার বর আর মান্নান গিয়ে টিকিটটা কেটে নিয়েছে, ভেতরে ঢোকার জন্য 30 টাকা নিয়েছে, এর মধ্যে মিউজিয়ামেও যেতে পারবে আপনারা। তো এবার আমরা গেট দিয়ে যাচ্ছি, প্রচণ্ড ভিড় হয়েছে, তার মধ্যে অনেক এখানে ঝামেলাও হয়ে গেছে একটা ভিড়ের মধ্যে। আমরা এখন ভেতরে চলে এসেছি, আপনারা ভেতরে ঢুকে দেখতে পারবে, এর সামনে দিকে হোক পেছন দিকে প্রচণ্ড পাথর, মানে এগুলো যে বালিতে সমুদ্রে থাকে। পরে আমরা ভিক্টোরিয়ায় এখন পৌঁছেছি, ভেতরে ঢুকতে পেরেছি, অনেক ভেতরের লাইন। ও মাম্মা, মান্নান কেমন লাগছে? দীপক ভিক্টোরিয়ার পেছন দিক থেকে দেখা যাচ্ছে, আমরা পেছন দিক থেকে গেছি, তাই জন্য আমরা পেছন থেকে একটু সামনের দিকে ওই দিকে বাগান দিকে যাচ্ছি, কিছু ফটো তুলব তার জন্য। হ্যাঁ হ্যাঁ জানি, আমরা কিছু ফটো তুলছি, পোস্ট দিচ্ছে সব, ওইদিকে যাবো, ওইদিকে পার্ক মতন আছে, সবাই আসে গল্প করতে, সবাই জানে এটা বিল্ডিংটা সব থেকে উঁচু বিল্ডিংটা, সবাই গল্প করছে। আমরা এখন এখানে একটু বসে আছি, প্রচন্ড রোদ দিয়েছে, কিছু দেখা যাচ্ছে না, এইদিকে করে ফটো তোলা যাচ্ছে না, বসে আছি কিছু, বা এইখানে বাইরে থেকে খাবার আনতে হয়, ভেতরে কিছু খাবার পাওয়া যায় না তেমন,
প্রচন্ড রোদ আছে, আমি যতবার আসি তখন রোদ থাকে, জল এখানে। তো আর এইদিকটা যেদিকটা আমরা এখানে এইমাত্র এলাম এইদিকে, সবাই এখানে কাপড়রাই আসে, এমনি নর্মাল কেউ ফ্যামিলি আসে না, যত দেখলাম সব কাপড় নিয়েই বসে আছে, বাট ফ্যামিলিরা না আসাই বেটার। এদিকে অনেকটা ঘোরার পরে আমরা এখন ভিক্টোরিয়া থেকে বাইরে চলে এসেছি। সবসময় ঘোড়ার গাড়ি দেখতে পাবেন, সাইডে অনেক খাবার দোকান আছে, আর এদিকে ঘোড়ার গাড়ি সবসময় পাবেন আপনারা। আর এখানে যে খাবার দোকানগুলো আছে প্রচণ্ড, পুরো লাইনটাই খাবার দোকান আছে, সাইডে একটা আছে ময়দান, ওইটা পাশে খাবার দোকানগুলো আপনার সব কিছুই পাওয়া যায়। আমরা যেখানেই যাই একটি খাই আমি আর আমার হাজব্যান্ড। আমরা এখন চাউমিন অর্ডার করেছি, কারণ আমরা বেশি খুব পছন্দ করি না, তো আমরা এখন চাউমিন খাবো একসঙ্গে সবাই। খাওয়ার পর আমরা স্নানে যাবো, কিছু আমাদের কেনাকাটা আছে। খাবার পর একটু ফল খেলাম, কারণ আমরা জার্নি করে আমাদের সবাইকার শরীর খারাপ লাগছিলো, ফলটা খেলে একটু ভালো লাগে শরীরটা, তাই জন্য আমরা আগে ফলটা খেয়ে নিলাম। কেননা আমাদের স্প্লানেড ঘুরবো, আবার নিউ টাউন যেতে অনেক সময় লাগবে। এখানে ক্রিসমাসের জন্য এখনো সাজানো আছে খুব সুন্দর। আমরা ভিক্টোরিয়া থেকে এসে স্প্লানেড এসেছিলাম, এসে রুমার ড্রেস কিনেছি, জ্যাকেট কিনেছি, হাজব্যান্ডও কিছু কেনাকাটা করেছে। তারপরে এখন আমরা বাসের জন্য দাঁড়িয়ে আছি, বাট বাস পাচ্ছি না, এখন ওলা বুকিং করছে, রুমার আসছে এখন। বাসে চেপে আমাদের সবাইকার শরীরটা খারাপ হয়ে গেছে, তার জন্য আর ভিডিও করতে পারিনি, স্প্লানেটও করতে পারিনি। তো এটা ছিল আমার আজকের দিনটা, অবশ্যই ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। খোদা হাফেজ।